খ্রিস্টানরা তোমাকে এজেন্ট হিসেবে কাজ করায়? কবে কবে খ্রিস্টান হয়েছো তুমি? আমি খ্রিস্টান হই নাই। মিথ্যা কথা বলছো। ২০১৭ জুন থেকে খ্রিস্টানের এজেন্ট হিসেবে কাজ করো, সিটাং থেকে পাইছো। তোমাকে খ্রিস্টান রোমে নিয়ে যাবে, ক্যাথলিক খ্রিস্টান না? ওটা এখনো আমার বলে নাই, আবার দিই নাই। কত কোটি টাকা দিয়েছে তোমাকে খ্রিস্টানের কাজ করছো তুমি? কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেয় নাই। হ্যাঁ, ওদের একটা ঢাকায় একটা ইয়ে আছে, ঠিক আছে। তো ওনারা বলছে যে উনি যখন পরিপূর্ণ এর মধ্যে আসবে, ঠিক আছে। ঢাকা কোন জায়গা নিয়ে যেতে পারবি খ্রিস্টানদের এজেন্টের ওখানে? এখানে ঢাকায় কোন জায়গা বলে ওরা বলছে ঢাকায়। যার যার সাথে তোর সম্পর্ক আছে তাদেরকে ডাকতে পারবি? যেখানে দুই চারজন তৈরি হয়েছে খ্রিস্টান বানাবো? না, এরকম এরকম কোনো ভাবে তৈরি হয়নি, ঠিক আছে। দাদার সাথে তোর যোগাযোগ আছে এরকম? হ্যাঁ, শোনেন ওর কথা, ওর মারি দেবে এই কথা পুরা পুরা ভাই করে না, এই কথা কিন্তু মিললে নাই। না, আপনার মনে করো আপনি যাই বলছে যে খ্রিস্টান মানে মানে নিয়ে আসবে আমার কাছে। বন্ধুরা, আপনারা দেখছেন লোকটি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের কাজ করতেছে, সে এখন এই জায়গায় ধরা পড়ছে, এখন সঠিকভাবে কথাগুলো বলতেছে না। আমরা এখন এর জন্য কি করতে পারি? এজন্য আপনারা ফয়সালা দেবেন।